ফয়সালার ম্যাচে ভারতী ফেভারিট বলেছে ইতিহাস ব্যাঙ্গালুরুতে তৃতীয় একদিনের ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে চলেছে সিরিজটি এক এক ব্যবধানে সমতায় রয়েছে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটি জয়ের পরে ভারত রাজকোটে স্বাচ্ছন্দ্যকর জয় পায় দ্বিপক্ষীয় সিরিজে আমরা যদি তাদের পরিসংখ্যান বিবেচনা করি তবে ভারত স্পষ্টভাবে ফেভারিট হিসেবে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামবে সাল থেকে ভারত কোনো তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজে হারেনি এবং ঘরের মাঠে তাদের শেষ তিন ম্যাচের ওয়ান সিরিজে পরাজিত হয়েছিল দুই সালে পাকিস্তানের বিপক্ষে জয়ের শতাংশের নিরিখে তিন ম্যাচের ওয়ান ডে দ্বিপক্ষীয় সিরিজে সেরা ভারত সাঁয়ত্রিশটির মধ্যে তেইশটিতে জয়লাভ করেছে তারা তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজের চূড়ান্ত ম্যাচে ভারতের একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে উনিশশো সালের পর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ভারত কেবল একবারই হেরেছে অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের শেষ দুটি ম্যাচের তিন দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে এবং দুই থেকে তারা তিনটি ওয়ান সিরিজের সিরিজ নির্ধারক ম্যাচেও জিততে পারেনি এই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে উভয় দলের কাছে এই সিরিজটি প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে সিরিজটির ভাগ্য বেঙ্গালুরুতে নির্ধারিত হতে চলেছে দ্বিতীয় ম্যাচে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক শিখর ধাওয়ান বলেছেন এটা দেখে ভালো লাগলো যে আমরা এত দৃঢ়ভাবে ফিরে এসেছি ব্যাট করার সময় আমাদের আলোচনা হয়েছিল যে আমাদের নির্দিষ্ট বোলারদের টার্গেট করতে হবে আমরা এটাও ঠিক করেছিলাম যে একবার ক্রিজে থিতু হয়ে গেলে আমরা তাদের ওপর পাল্টা চাপ চাপিয়ে দিতে পারবো কুলদীপের মুকুটে নতুন পালক ভাঙলেন এই রেকর্ড রাজকোটে আবার নিজের বোলিং এর জাদু দেখিয়ে ম্যাচ জেতানোর সাথে সাথেই ভারতীয় স্পিনারদের মধ্যে দ্রুততম একশো উইকেটের মালিক হলেন তিনি মাত্র আটান্নটি ম্যাচে একশো উইকেটে নেওয়ার সাথে সাথেই ভারতীয় স্পিনার হরভজন সিং এর রেকর্ড ভাঙলেন তিনি ভাজজি ছিয়াত্তর ম্যাচের একশো উইকেট নিয়েছিলেন এই স্থানে প্রথম রয়েছেন মোহাম্মদ শামী তিনি ছাপ্পান্নটি ম্যাচে একশো উইকেট নিয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরা সাতান্নটি ম্যাচে একশো উইকেট নিয়েছেন তিনি কুলদীপ সিং যাদব রয়েছেন তৃতীয় স্থানে রাজকোটে পরপর ক্যারি ও স্মিথকে আউট করে ভারতকে ম্যাচ জেতানোর দিকে অগ্রসর করেন কুলদীপ যাদব ভারত ছত্রিশ রানে এই ম্যাচে জয়ী হয় প্রথমে কুলদীপের বোলিংয়ে স্বামীর হাতে লং অনে আউট হন ক্যারি তারপর কুলদীপের বোলিংয়ে প্লেড অন হন স্মিথ বিশ্ব ক্রিকেটে দ্রুততম একশো উইকেটে নেওয়ার প্রথম স্থানে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান মাত্র চুয়াল্লিশটি ম্যাচে তিনি একশো উইকেট নিয়েছেন দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার বাহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক বাউন্নটি ম্যাচে তিনি একশো উইকেট নিয়েছেন তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের স্পিনার সাকলির মুস্তাক একশো উইকেট তিনি নিয়েছেন মাত্র তিপ্পান্নটি ম্যাচে লড়াইয়ের শেষ ম্যাচ ভারতীয় দলে আসতে পারে এই তারকা ক্রিকেটার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজ নির্ধারক ম্যাচে নামতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া সিরিজটি বর্তমানে এক এক অবস্থায় রয়েছে তাই দুটি দলই ম্যাচটি জিততে মরিয়া আজ যে দল জিতবে তারাই সিরিজটি ঘরে তুলবে ম্যাচটি যে অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না ক্রিকেট একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য প্রস্তুত চিন্নাসামী পিচে সাধারণত রানের ফুলজুরি দেখা যায় এই ম্যাচেও সেই রকমই হবে বলে আশা করা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ব্যাঙ্গালোরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ম্যাচে শিশিরের প্রভাব পড়বে না এর ফলে যে দল পরে ব্যাট করবে তারা সুবিধা পাবে দ্বিতীয় ম্যাচে দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা চোট পান শিখর ব্যাট করার সময় পাজরের হারে আঘাত পান যদিও প্রাথমিক শুশ্রুশ্রার পর খেলা চালিয়ে যান তিনি রোহিত ফিল্ডিং করার সময় বাম কাঁধে চোট পান চোট গুরুতর নয় বলে জানা যায় দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মধ্যে চব্বিশ ঘণ্টার সময় সেরে ওঠার জন্য যথাযথ নয় তারা খেলবেন কিনা সে বিষয়ে ম্যাচের আগে জানা যাবে অপরদিকে ঋষভ পন্ত সেরে উঠেছেন সেক্ষেত্রে মনীষ পান্ডের পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন ঋষভ পন্ত অথবা তাকে বেঞ্চে বসিয়ে কে এল রাহুলকেই আবার রক্ষক দস্তানা পরে দেখে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই হলো ভারতের একাদশ রোহিত শর্মা শিখর ধাওয়ান বিরাট কোহলি শ্রেয়স আয়ার কে এল রাহুল ঋষভ পন্ত রবীন্দ্র জাদেজা মোহাম্মদ শামী কুলদীপ যাদব যশপ্রীত বুমরা এবং নবদেব সাইনি সো ডিয়ার ফ্রেন্ডস এই ছিল এখনকার মতো প্রতিবেদন ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ